আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, অবশেষে ইউক্রেনকে দখল করতে যাচ্ছে রাশিয়া। ইতিমধ্যে ইউক্রেনের প্রায় 2,870 সেনা তারা নিহত হয়েছে এবং সেখানকার বর্তমান কি অবস্থা সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এবং এইদিকে এবার কাফনের কাপড়ে পেরে মাঠে নামলেন ভিপি নূরের দলের নেতারা। তো কেন তারা এবার মাঠে নেমেছে কাফনের কাপড় পরে এবং কি জন্য নেমেছে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। আর ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। আমরা দেখবো যে ইউক্রেনকে এবার দখল করতে যাচ্ছে রাশিয়া, আমরা সেই বিষয়ে বিস্তারিত দেখবো। সেটা দেখার আগে আমরা ছোট করে দেখে আসবো যে ভিপি নূরের দল এবার কারা কেন কাফনের কাপড় পরে মাঠে নেমেছে। তো দর্শক চলুন আমরা সেই বিষয়ে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন এক যুবক, তিনি কাফনের কাপড় পরে তারপরে রাস্তায় হাঁটছেন। আমরা জানতে চাইবো এই যুবকের কাছ থেকে তিনি আসলে কেন কেন কাফনের কাফনের কাপড় পরে হাঁটছে। আপনি কেন কাপড়ের কাপড় পরে হাঁটছেন? আপনারা জানেন বর্তমান সময়ে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, আমরা নিম্নের মানুষগুলো অত্যন্ত কষ্টে জীবনযাপন করছি, আমরা আমাদের ফ্যামিলি চালাতে হিমশিম খাচ্ছি, তাই আমাদের এই প্রতিবাদ অব্যাহত রাখছি। পাশে আসে আমাদের এই প্রতিবাদ। আমরা চাই নিম্নের মানুষগুলো সরকার যে কথা দিয়েছিল 10 টাকা দিয়ে চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, বিনামূল্যে সার দিবে, কিন্তু সরকার আমাদের সাথে প্রতারণা করছে, তাই আজকে আমরা না পেরে রাস্তায় কাপড়ে কাপড় নেমে পরে নেমেছি। কারণ আমরা চাই এই সরকার যে তার কথা দিয়েছিল 10 টাকা দিয়ে চাল, আজকে দেখেন তেলের দাম 200 টাকা, চাউলের দাম 80 টাকা, কিন্তু সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। খাদ্যমন্ত্রী বাহে খাদ্যমন্ত্রীর পদত্যাগ চাই, যে খাদ্যমন্ত্রী হেসে হেসে বলছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, এই খাদ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা আরো কিছু যুবককে দেখতে পাচ্ছি, আমরা সম্রাট ভাইকে দেখতে পাচ্ছি, আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হচ্ছে আমরা খাদ্যের অভাবে দিন দিন মারা যাচ্ছি। আপনারা জানেন যে বর্তমানে দিন দিন দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম দ্বিগুণ গতিতে বেড়ে যাচ্ছে, সে বাড়ার প্রতিবাদে রাজপথে নেমেছি কাপড়ের কাপড় পরে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত, সে অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা রাজপথে বেরিয়েছি। তেলের দাম কমাই দে নইলে গতি ছাইরা দে, এই স্লোগানকে সাথে নিয়ে রাখেন। বাংলাদেশের মানুষ যখন বলে যে জনগণের জন্য, জনগণের পক্ষ থেকে কেউ রাজপথে নামে না, এই নির্লজ্জ বেহায়া সরকারের মন্ত্রীরা যখন বলে যে জনগণ কেন রাজপথে নামে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখেন জনগণ রাস্তায় নেমেছে কি না। আজকে আপনাদেরকে দেখাই যে জনগণ রাজপথে নেমেছে কি না, আপনাদেরকে দেখাচ্ছি যে সরকার যে বলে নির্লজ্জ ভাবে যে মিথ্যাচার করে যে তেলের দাম চালের দাম বাড়ার পরেও জনগণ রাস্তায় নামছে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কিভাবে দেখেন হাজার হাজার ছাত্র যুবক জনতা আজকে গণ অধিকার পরিষদের ব্যানারে দেখেন আজকে রাস্তায় নেমে এসেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে তারা কেন কাফনের কাপড় পরে মাঠে নেমেছে। তার দ্রব্য মূল্য অনেক বেশি বেড়ে গেছে আর এটার প্রতিবাদ করার জন্য তারা এবার কাফনের কাপড় পরে এবার মাঠে নেমেছে। তো দর্শক, এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য দিয়ে জানিয়ে দিবেন। তো দর্শক, ভিডিওটি আপনারা দেখলেন, এখন আমরা দেখে আসবো যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলছে এবং সেখানকার এখন বর্তমান কি অবস্থা সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অষ্টম দিন, ইতিমধ্যে বহু ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশের। রাশিয়ার দাবি, যুদ্ধে ইউক্রেনের 2,870 সেনা মৃত্যু হয়েছে। যদিও ইউক্রেনের দাবি, যুদ্ধে রাশিয়ার 9,000 সেনা মৃত্যু হয়েছে। রাশিয়া দাবি করেছে 62টি যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। ইউক্রেনের দাবি, তারা 30টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের 606টি ট্যাঙ্ক সাঁজোয়া গাড়ি গুড়িয়ে দিয়েছে। ইউক্রেনের পাল্টা দাবি, তারা রাশিয়ার 1,117টি ট্যাঙ্ক সাঁজোয়া গাড়ি ধ্বংস করেছে।
রাশিয়া 39 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার দাবি করেছে আর অন্যদিকে 11টি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি মস্কোর তরফে জানানো হয়েছে তারা 67টি মাল্টিপল রকেট সিস্টেম ধ্বংস করেছে, পাল্টা 42টি মাল্টিপল রকেট সিস্টেম ধ্বংস করার দাবি কিভে। এদিকে প্রথম থেকেই রাশিয়া দাবি করে আসছে তারা সেনা অভিযান চালালেও কোনো সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়নি, যদিও ইউক্রেনের দাবি এখনো পর্যন্ত প্রায় 2000 মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধক্ষেত্রে ছোড়া হচ্ছে একের পর এক গোলা আর সেখানেই একজন রুশ সেনার সেলফি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। ইউক্রেনের দাবি রাশিয়া সেই সেনা জওয়ানকে বন্দি করেছে তারা। রুশ সেনার সেলফি ভিডিও যা ভাইরাল হয়েছে ইতিমধ্যে, যুদ্ধক্ষেত্রে ছোড়া হচ্ছে একের পর এক গোলা আর সেখান থেকেই রুশ সেনার এই সেলফি ভিডিও যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ইউক্রেন দাবি করছে রাশিয়ার এই সেনা জওয়ানকে ইতিমধ্যেই বন্দি করা হয়েছে। অষ্টম দিনে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। ইউক্রেনের 4টি শহর দখলের দাবি রাশিয়ার। খারকিভের একটি স্কুলে রুশ সেনার মিসাইল হামলা, খারকিভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ, পরপর তেলের পাইপলাইনে বিস্ফোরণ, কিভে এয়ার রেড সাইরেন, আকাশপথে বড় হামলার আশঙ্কা, যুদ্ধে মৃত্যু রুশ সেনাবাহিনীর এক মেজর জেনারেলের, ইউক্রেনকে আরও অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সরবরাহ জানিয়ে দিল জার্মানি, আর পুতিনের সঙ্গে 90 মিনিট ফোনে কথা ফরাসি প্রেসিডেন্ট। আর অষ্টম দিন ইতিমধ্যেই পড়ে গিয়েছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। ইতিমধ্যেই ক্রমশ ঘোরালো হয়ে উঠছে পরিস্থিতি। এরই মধ্যে কৃষ্ণ সাগরে ইউক্রেন লাভ। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ভিতরে কাদের কতটা ক্ষতি হয়েছে এবং কাদের কজন সেনা নিহত হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখালাম। তো দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি এখন শেষ করে, ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।